হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ আমার টিউটোরের বিষয়টি হবে কোন চারটি কথা কাউকে বলা উচিত নয় বন্ধুরা সব মানুষের জীবনে এমন অনেক কথা থাকে যা ভুলো কাউকে বলা উচিত নয় আশ্চর্য চাণকের অনুসারে বুদ্ধিমান ব্যক্তি এই চারটি কথা ভুলো কাউকে বলে না কিন্তু কি সেই চারটি কথা এই ভিডিওতে বলা কথা এমনই যার মধ্যে একটি কথা আপনি ভুলেও কারোর সাথে শেয়ার করে থাকেন হতে পারে আপনি জীবনের অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন চলুন জেনে নিই কী সেই কথাগুলো কে জানে কোন কথা আপনার জীবনে নতুন মন নিয়ে আসবে চাণক্যর অনুসারে নাম্বার এক ব্যক্তিগত সমস্যা বন্ধুরা কখনো নিজের পার্সোনাল প্রবলেম কোনো বাইরের ব্যক্তির সাথে শেয়ার করা উচিত নয় এমন অনেক সময় দেখা যায় যে এতে লোক আপনাকে সাহায্য করার জায়গা পিছপিঠে আপনাকে নিয়ে ষাট্টা করছে এতে আরও প্রবলেম সমাধান হওয়ার জায়গা বেড়ে যায় একটা কথা আপনি মানুন আর নাই মানুন কিন্তু জীবনের এমন খুবই তিক্ত সত্যি আছে যে লোক আপনার দুঃখ দেখে সুখ অনুভব করে বন্ধুরা আমরা এখন দেখব চাণক্যের অনুসারে দুই নম্বর কথা কি টাকা পয়সার প্রবলেম বা ব্যবসা হওয়ায় লোকসানের ব্যাপারে বন্ধুরা এক বুদ্ধিমান ব্যক্তি নিজের ব্যবসা হওয়ায় লোকসানের ব্যাপারে কখনও কাউকে বলে না এর মুখ্য কারণ এই যে যখন আপনি কাউকে আর্থিক স্থিতি বা টেনশনের ব্যাপারে বলেন তো বেশিরভাগ মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় সব মানুষ আপনাকে মিথ্যা আশ্বাস দেয় কিন্তু কেউ আপনাকে সাহায্যের জন্য এক পয়সাও দেয় না এমনও হতে পারে যে সেই ব্যক্তি আপনার পিঠে আপনাকে নিয়েই ঠাট্টা করছে এজন্য নিজের গরিবের কথা কোনো এমন ব্যক্তিকে বলবেন যার থেকে আপনাকে সাহায্যর আশা থাকবে চাণক্য অনুসারে সমাজে গরিব ব্যক্তির কোনো সম্মান হয় না এই জন্য নিজের গরিবই নিজের পর্যন্তই সীমিত রাখুন আর এর থেকে বাইরে বেরানোর চেষ্টা করুন কেননা নিজের পরিশ্রমেই আপনি কোনো মুশকিল থেকে বের করে আনতে পারেন আচর্য চাণকের নীতি অনুসারে তিন নম্বর কথা স্ত্রী চরিত্রের ব্যাপারে একজন বুদ্ধিমান ব্যক্তি নিজ স্ত্রীর চরিত্রের ব্যাপারে কখনো কাউকে বলে না কেননা এরকম অনেকবার হয়ে থাকে যে যদি ব্যক্তি নিজের স্ত্রীর চর্চা নিজের বন্ধুদের সাথে শুরু করে তো সে এ কথা বলে দেয় যা ওনাকে নিজের বন্ধুদের মাঝে বলা উচিত নয় কে জানে আপনি যে কথা সহজে বলছেন আপনাদের বন্ধুদের মাঝে কেউ ভুল বুঝে নেবে না পরে আপনাকে এর ঝুঁকিও উঠাতে পারে তাই নিজ স্ত্রীর কথা কোনো বন্ধুর সাথে শেয়ার করবেন না বন্ধুরা এখন আমরা দেখব চার নম্বর কথা কী সেই চার নম্বর কথা চলুন দেখি নিজের অপমানের কথা আচর্য চাণক্য এটাও বলেছিলেন যে মানুষের নিজের অপমানের কথা বলা উচিত নয় কেননা হতে পারে যে যদি আপনি এই কথা কাউকে বলে দেন সে আপনাকে নিয়ে উল্টো মোজা শুরু করবেন এতে আপনার এমন কথা জানা ব্যক্তিও লাভ উঠাতে পারে এজন্য এই কথা ভুলো কাউকে বলবেন না বন্ধুগণ এ কথাগুলি আপনি একমত হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড কমেন্টস করেন তবে পরবর্তীতে চাণক্যের নীতিগুলো অবশ্যই দেখবেন ধন্যবাদ